এই যে আমাদের সবাই এখানে রেডি হয়ে গেছে। দেখি তো তোকে কেমন লাগছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আজকে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। রেডি হয়ে গেছি, আজকে একটা রবীন্দ্রভবনে প্রোগ্রাম আছে, তো ওই জন্য যাবো। আর টোটো চলে এসেছে, আমি আর ভাই মিলে যাবো। দেখতে পাচ্ছ আমি এখন সব কিছু করে নিয়েছি, আপাতত রেডি হয়ে গেছে, এরপর যাওয়া যাক, পরে যেতে দিতে কথা হচ্ছে সবাই। আর সবাই কমেন্ট করবে যে কেমন দেখতে লাগছে দিদিকে। আপাতত এখনো রেডি হয়ে গেছে, আপাতত এমনিভাবেই যাবো, ওখানে যেয়ে একটু রেডি হয়ে যাবো, কারণ দেখতে কি বাজে লাগছে, মানে এখনো রেডি হয়নি ভালোভাবে বেরিয়ে। আমাদের টোটো চলে গেছে, টোটো 10টা থেকে ডাক্তারির ডেট আছে, এখন আমি বাবার সাথে যাচ্ছি গাড়িতে। ভাই চলে গেছে বাসে, আমি শাড়ি পরে বাসে যেতে পারবো না, কারণ কোনো অভ্যাস নেই, তাই বাবার সাথে যাচ্ছি। আমার মা তো আমরা পৌঁছে গিয়েছি রবীন্দ্রভবনে, এটা হচ্ছে বাঁকুড়াতেই হচ্ছে, বাঁকুড়ার রবীন্দ্রভবনে। আজকে আমাদের গানের প্রোগ্রাম আছে, সবথেকে প্রথমের যে গানটা হবে মানে উদ্বোধনী সঙ্গীতটা আমাদের থেকেই স্টার্ট হবে, তো আমরা ওই জন্য সকাল সকাল চলে এসেছি। প্রায় 9টার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম, মানে অনেকটা সকালে উঠেই রেডি হয়ে গিয়েছি। তো চলো এরপর প্রোগ্রাম স্টার্ট হবে, আমরা ভিতরের দিকে যাব। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাঁকুড়ার রবীন্দ্রভবনটা, আর এখানে আগেও অনেক প্রোগ্রাম করা হয়েছে, আর রিসেন্টও চলছে এখন প্রোগ্রাম, তো চলো দেখতে থাকো। আমাদের যেহেতু উদ্বোধনী সঙ্গীত ছিল, তার জন্য আমাদেরকে সকাল সকালই আসতে হয়েছে, বাট ওখানে যাওয়ার পর দেখি ওখানে অনেক কিছু রেডি হওয়া বাকি আছে। তো যাই হোক, ওখানে আমরা একটু গল্প করছিলাম, একটু টাইমটা কাটলো, তারপর স্টার্ট হলো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি আর বেশি বক বক করবো না, এরপরে স্টার্ট হয়ে গিয়েছে, তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। এই যে আমাদের সবাই এখানে রেডি হয়ে গেছে, বাকি সবাই তাকাইনি, সবাই কথা বলেই বলত। আচ্ছা দেখো সবাই রেডি, আমিও রেডি, এবার আমরা যাব। আমরা এখন গ্রিন রুমে আছি, তাই না? এটাকে গ্রিন রুমই তো বলে। যাই হোক, তো এবার আমরা যাব স্টেজে, তারপর বাকিটা দেখা হবে।
এই বাইশে শ্রাবণ দিনটিতে মনে করায় তিনি যথেষ্ট আধুনিক মনস্ক ছিলেন সেই গতকালই। কেমন হলো বল গান? খুব সুন্দর। এই এদের নাচ, আমাদের গান কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। প্রথমে একটু কি যেন দুর্গার আওয়াজটা একটু শুনতে ইয়ে হয়েছে, মানে সাউন্ড একটু কম ছিল, আমাদের কোনো প্রবলেম হয়নি, বাট খুব সুন্দর। তো চলো এখন বাকি সবার প্রোগ্রামগুলো একটু দেখে আমরা বেরিয়ে যাবো, কারণ আমরা এসে পড়েছি মোটা মোটা এরকম করে এসেছি, তো আমার খেতে হবে, হচ্ছে তো চলো এখন বাকি প্রোগ্রামগুলো এনজয় করি। আর এখানে আমার দুটো বান্ধবী হয়ে গেছে, বান্ধবী বোন ওটাই করতে পারো, মানে খুব একটা ফ্রেন্ডলি ব্যাপার চলে এসেছে। চলো বাকি প্রোগ্রামগুলো এনজয় করো, এখন অনেক প্রোগ্রাম আছে, দেখি কতক্ষণ আমরা থাকি। টাটা। আমার ধন্যবাদ সঞ্চারী নৃত্য সংস্থাকে তাদের পরিবেশনার জন্য। এরপর আমরা ডেকে নেব ভিতাম নৃত্য সংস্থাকে, তার সংস্থা আপনারা প্রস্তুত থাকবেন মঞ্চের কাছে। আমাদের প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে পরে ভাইকে বললাম যে ভাই কয়েকটা ছবি বা ভিডিও তুলে দে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানের বাইরের জায়গাটা খুবই সুন্দর, আর পিছনে যেহেতু রবীন্দ্র ভবনটা দেখাচ্ছে, তো চলো এরপর আমরা বাড়ি যাব। তো বাসে চেপে গিয়েছি, বাস পেয়েই গিয়েছিলাম, তো বাড়ি যেয়ে বাকি কথা হচ্ছে, চলো। গেল বাস থেকে, নেমে গিয়েছি আমরা, এবার বাড়ি যাবো, হাঁটছি। শাড়ি পরে বাসে আসা মানে একটা আলাদাই ব্যাপার, তারপর আবার সেটা যদি সাদা শাড়ি হয়, কি কষ্টে যে এসেছি। যতগুলো টোটোগুলোকে ফোন করেছিলাম, মানে দু তিনজনকে ফোন করেছিলাম, তারা একটু ব্যস্ত ছিল। যাই হোক, বাসে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, চলো বাড়ি যাই। চলে এসেছি আমরা বাড়িতে, আর এত গরম কি কিছু বলার নেই। এই যে ভাই চেঞ্জ করছে, আমিও চেঞ্জ করব, তারপর খাবো। সকাল দিয়ে কিছু খাইনি, শুধু ছাতু শরবত খেয়েছি। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমার নতুন একটা গান আসছে মধুমিতা আচার্যের চ্যানেলে, তো ওই গানটার একটু ভিডিও টিডিও এডিটিং করা বাকি আছে। কালকে শ্যুট কমপ্লিট হয়েছে, কাল ভোর 4:00-5:00 সময় আমি ঘুমিয়েছি, মানে আজকে ভোর 5:00 সময় আমি ঘুমিয়েছি, উঠেছি 8:00 সময়, কারণ ভিডিও এডিট হচ্ছিল। তো তো ওটা নতুন আসছে, অবশ্যই মধুমিতা আচার্যের চ্যানেলে চোখ রাখো, আর গানটা কেমন হয়েছে জানিও, সবাই অনেক 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 রিল বানিয়েও। তো আমি নামটা এখানে দিয়ে দিচ্ছি, মধুমিতা আচার্য, দেখে নাও। তো চলো আর কিছু বলবো না, এখন আমি ড্রেস চেঞ্জ করবো, শাড়ি পরে গ্যাস 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 ভালো লাগছে না। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো অন্য ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।